নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023, আপনি মীন রাশির মানুষ, আপনার এই মাসে স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য, শিক্ষা, প্রেম কেমন যেতে চলেছে, দাম্পত্য সুখ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। এখানে নেগেটিভ এবং পজিটিভ দুটি দিক নিয়েই আমি বলবো। শুধুমাত্র যে যারা পজিটিভ শুনতে চান তাদের জন্য এই ভিডিওটি না, এখানে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, দ্বাদশভাবে শনি অবস্থান করছে, যারা বয়স্ক যারা মানুষ রয়েছেন না, যারা ষাট ঊর্ধ্বের যারা রয়েছে, ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে ভোগাবে, বিশেষ করে কোমর থেকে পা, এই ব্যথাজনিত সমস্যা আপনাদের ভোগাবে। শনি সাড়ে সাথে আপনাদের চলছে এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশির অধিপতি রাহুযুক্ত অবস্থাতে অবস্থান করছে, ফেট, লিভার, আপনার ডাইজেশনের সমস্যা থাকছে। আমি একটি কথা বলবো, বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুডকে এড়িয়ে চলুন, তাতে কিছুটা হলেও আপনাদের শরীরের পার্টটা কিন্তু ভালো কিন্তু দিবে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা। পঞ্চম ভাবাধিপতি যেহেতু সোয়াদুদিন অন্তর রাশি পরিবর্তন করে, দেখবেন মাসের 8 থেকে 9 দিন আপনাদের পড়াশোনার প্রতি একটু আগ্রহ কিন্তু কম থাকে, একটু মনটা ডাইভার্সন কিন্তু হয়ে যায়। এ মাসে আমি বলবো শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ 100% আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, লিখে রাখুন, শিক্ষা জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক রয়েছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে আপনাদের প্রেম। দেখুন, পঞ্চমভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে। আমি একটি কথা বলবো, আপনি মীন রাশির মানুষ, 100% প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ এখানে কী হবে, প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে কিন্তু রয়েছে। এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো প্রত্যাশা আপনাদের বৃদ্ধি কিন্তু এ মাসে করবে, লিখে রাখুন। এবং যথেষ্ট বন্ডিং, একে অপরের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে দাম্পত্য সুখ। দেখুন, 8 জুন অবধি কিন্তু কিছুটা হলো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য তৈরি হচ্ছে, কিন্তু 8 জুনের পর থেকে সারা মাস আপনাদের দাম্পত্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের 100% নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ আপনি যদি আপনার লাইফ পার্টনারের যদি পরামর্শ নিয়ে চলেন কি না, আপনাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো, আপনারা যদি 24 জুনের পর থেকে যদি আপনারা পার্টনারশিপ বিজনেসে কাজকর্ম বা ইনভেস্টমেন্ট করেন, সেখানে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এ মাসে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হবে, ডেলি ইনকামের জায়গা, দৈনিক রোজগার জায়গা বৃদ্ধি করবে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল নিচস্থ গৃহে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের যে ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন সেটা কিন্তু আপনারা পাবেন না, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। আমি একটি কথা বলছি, ভাগ্য যদি আপনার সাপোর্টে থাকে কিনা, আপনি অনেক দূর কিন্তু এগাতে পারবেন। কিন্তু ভাগ্যাধিপতি নিচস্থ, এখানে কিন্তু একটু টাফ কিন্তু হবে, যে কোনো কাজ হবে, কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করে
মেহনতি করে আপনাকে কিন্তু এগাতে হবে ভাগ্যক্ষেত্রে। ভাগ্যক্ষেত্রে কিছুটা হলো চাপ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। তবে আমি বলবো, যারা দূর যাত্রা করছেন বা বিদেশে যাচ্ছেন বা কোনো ভ্রমণের ক্ষেত্রে যাচ্ছেন, কিছুটা হলো সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ, আপনার কর্ম, দেখুন কর্মাধিপতি রাহুর সাথে যুক্ত, সমস্যা দিবে এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু কাছে রয়েছে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, একটু হলেও কর্মক্ষেত্রে হঠকারিতা হয়ে যেতে পারে, আপনার কলিগ বা আপনি কোনো পলিটিক্সের শিকার হতে পারেন। আপনি কাজ করছেন কিন্তু প্রশংসা বা নামটা কিনছে কিন্তু অন্যজন, কিন্তু আপনি কিন্তু এসে কাজটা পরিশ্রম করে কিন্তু করলেন, অন্যজন নামটা কিন্তু কিনবে, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ঠিক একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন সফলতা, সাকসেস, প্রফিটের জায়গা কিছুটা হলো বাধা কিন্তু আসবে, এটা লিখে রাখুন যে চটজলদি কোনো কাজ কিন্তু হবে না। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, আমি বলবো আপনারা পনেরোই জুনের পর থেকে যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, তারা একটু হলো সাবধানে কিন্তু থাকবেন। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে কোনো প্রপার্টি কেনা বা কোনো আপনার প্রপার্টি বিক্রি করা, বা আপনি যদি শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকাতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, আমি বলবো আপনাদের ক্ষেত্রে আদর্শ সময়টা হচ্ছে 24 জুনের পর থেকে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু ফল দিবে। কারণ আপনাদের রাশি সাপেক্ষে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করছে, এটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে ডিভিডেন্ড 100% কিন্তু দিবে। আপনি মীন রাশির মানুষ, এই সময়ের মধ্যে আপনাদের কোনো শুভ সমাচার, আপনাদের ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে সফলতা এই সময় কিন্তু রয়েছে। জুন 2023 মীন রাশির বিজয় যাত্রা কিন্তু শুরু হতে চলেছে। আপনাদের ডেলি ইনকাম যেমন হবে, এবং বেশ কিছু জায়গাতে আপনারা সফলতা কিন্তু পাবেন। শনির সাড়ে সাথে চলছে, আমি একটি কথা বলবো, বিদেশের সাথে যারা রত রয়েছেন, বিদেশ থেকে, ফরেন থেকে লাভ আপনারা পাবেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা রয়েছেন সেখান থেকে লাভ পাবেন। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে রয়েছেন, আপনি মীন রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। কী উপায় করবেন আপনারা? যতদিক পারবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক লাভ আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ করে যদি পাঠ করেন, এবং হনুমান 40 আপনারা যদি পাঠ করতে পারেন প্রতি মঙ্গলবার এবং শনিবার, আপনারা হনুমান 40 যদি পাঠ করতে পারেন, দেখবেন জীবনে যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যা থেকে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার।